অপ্রদর্শিত কিংবা কালো টাকার উপরে যে 15% কর দিয়েই সেগুলোকে সাদা করা যাবে, সেই যে প্রস্তাবনাটি রাখা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক, এবং আমরা বরাবরের মতোই বলছি যে এটা নৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, এবং সামাজিক ন্যায়ের দৃষ্টি থেকে, সামাজিক বৈষম্য ইত্যাদির দৃষ্টিভঙ্গি থেকে এটা গ্রহণযোগ্য নয়, এবং এটা থেকে খুব একটা যে সরকার কর আহরণ করতে পারেন সেটিও নয়। রাজস্ব আহরণের জন্য অনেক জায়গায় আমরা একটা প্রচেষ্টা দেখছি, যেমন ধরেন দেশে উৎপাদিত বিভিন্ন ধরনের জুসের উপরে সেখানে কর আরোপ করা হয়েছে, কিংবা মোবাইল ফোনের যে টক টাইম এইটার উপরে, তো এরকম, কিংবা অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্ক, এখানে এন্ট্রি ফি দেওয়া হচ্ছে, এগুলো তো আসলে প্রকারান্তরে ভোক্তাদের উপর যেয়ে পড়বে, এবং ভুক্ত যারা যারা কনজিউমার তারাই কিন্তু এটা দিবে। এখন এমনিতেই মানুষের উপরে মূল্যস্ফীতির চাপ, তারপরে যদি বাড়তি কিছু এরকম কর থাকে কিংবা কোনো পেমেন্ট করার বিষয় থাকে, সেগুলো কিন্তু মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে দিবে। ঋণের দায় দেনা পরিশোধ, এটা তো বাড়ছে, এটা বিদেশি ঋণই বলি, আমাদের যে দেশি ঋণের কথাই বলি, এবং যে এই যে বাজেট ঘাটতিটা হলো, সেটার বাজেট ঘাটতির অন্যতম একটা অংশ আসবে ব্যাংক ঋণ থেকে। সরকার চলতি অর্থবছরে প্রচুর ব্যাংক ঋণ নিয়েছে, এবং আগামী অর্থবছরে কিন্তু ব্যাংক ঋণ বাড়বে, ব্যাংক ঋণের পরিমাণটা বাড়বে। এই চলতি অর্থ বছরে যেটা ছিল লক্ষ্যমাত্রা সেটাকেও ছাড়িয়ে গেছে, আগামী অর্থ বছরে সেই পরিমাণের চাইতে কিছুটা কম, কিন্তু তারপরেও যে মোট যে যে ঘাটতিটা, সেই ঘাটতির 2.5% কিন্তু ব্যাংক থেকে আসবে। সেই ব্যাংকের তো এটাও তো একটা ঋণ, এবং ঋণের সুদ দিতে হয়, এবং আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাংকের সেখানে ক্রাউডিং আউট ইফেক্ট হবে, যে ব্যক্তি খাত যদি ঋণ নিতে আসে তখন যদি ঋণ না পায় তাহলে আমার বিনিয়োগের কী হবে, সেরকম একই বিষয়টা কিন্তু বিদেশি ঋণের ক্ষেত্র। এবং আমরা সিপিডির পক্ষ থেকে এর আগে এই ঋণের দায় দেনা নিয়ে, ঋণ নিয়ে অনেক আলোচনা করেছি, আমরা সেমিনারও করেছি, সেখানে দেখিয়েছি যে কিভাবে এই চাপটা আরও বাড়ছে ক্রমান্বয়ে, এই বাজেটেও সেটা কিন্তু আরও পরিষ্কার হলো, এবং ঋণের উপরই নির্ভরতাটা যে বাড়ছে সেটা স্পষ্ট। এবং আরেকটি বিষয় আমরা বলতে চাচ্ছি যে এই যে আপনাদের বাজেটের সাথে মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক কাঠামোর যে একটা দেওয়া হয়েছে, সেখানে অর্থনীতি বিভিন্ন মূল সূচকগুলির লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, সেই সূচকগুলির দিকে যদি তাকান, সেই সূচকগুলি কি আসলে বাস্তবসম্মত? সেখানে দেখবেন জিডিপির লক্ষ্যমাত্রা কি 6.75%, তারপরে বিনিয়োগের লক্ষ্যমাত্রা, ব্যক্তি খাতের বিনিয়োগ, এরকম সবগুলো ক্ষেত্রে কিন্তু যে লক্ষ্যমাত্রাগুলি দেওয়া আছে এইগুলোর সাথে কিন্তু বাস্তবতার তেমন ছোঁয়া নেই, এমনকি মূল্যস্ফীতিরও যেটা লক্ষ্যমাত্রা দেওয়া আছে আমাদের যে, এবং হ্যাঁ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সেইখানে মনে হচ্ছে অনেকটা আপনি কতগুলো দেখেন যদি ইয়েকে দেখেন, এমনকি যে এনবিআরের যে লক্ষ্যমাত্রাও, এগুলি অনেকটাই ওই যে IMF যে লক্ষ্যমাত্রাগুলি দিয়ে দিয়েছে সেইটার কাছাকাছি নেওয়ার জন্য কিন্তু একটু যোগটোক করে দেওয়া এটা হয়েছে। এখানে কোনো যৌক্তিক চিন্তা ভাবনা করা হয়েছে কিনা আমরা, আমাদের কাছে সন্দেহ আছে। আপনি দেখবেন কিছু কিছু ক্ষেত্রে এক্স্যাক্টলি মিলে যায়, IMF বলেছে 0.5% হারে বাড়াতে হবে আপনার এই যে রাজস্ব আয় ইত্যাদি, কিংবা এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 32 বিলিয়ন, এটা হ্যাঁ এখন 20 বিলিয়নের মতো রয়েছে, তো এক বছরের মধ্যে এটা বাড়বে। বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, সুদের হার বাড়িয়েছে, তাছাড়া আপনার এই যে ফরেন এক্সচেঞ্জ যে টাকার এবং ডলারের বিনিময় হার, এটাকে ক্রলিং পেগের মাধ্যমে বাড়িয়েছে, তো সেটার তো সুফলও আসতে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না, সুফল আসতে তো আরও অনেক সময় লাগবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমদানির উপরে যে আমরা একটা করে রেখেছি, সংকোচন করে রেখেছি, সেটাই বা কতদিন, তো সামগ্রিকভাবে এই যে লক্ষ্যমাত্রাগুলি করা হয়েছে। এবং আরেকটা বিষয় যে মূল্যস্ফীতি 6.5%, গত 24 মাস ধরে কিন্তু এই 9% উপরে 10% ছুঁই করছে, এখন আমরা এই এক বছরের মধ্যে 6.5% মূল্যস্ফীতি কমিয়ে আনবো কীভাবে, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। এই এই যে লক্ষ্যমাত্রাগুলি, এটার মধ্যে বাস্তবতার ছোঁয়া নেই বলে আমাদের মনে হয়েছে।